জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজার। 2019 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে, অনলাইনে শ্রমিক সরবরাহে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। দেশের বিভিন্ন প্রান্তে বসে এই সব ফ্রিল্যান্সাররা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি এখন কর্মসংস্থান করতে চায় অন্য তরুণদেরও। রিশাদ হাসানের পাঁচ পর্বের ধারাবাহিক দিন বদলের গল্পে আজ থাকছে তৃতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম খান। এটি রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্কের ফ্লিট বাংলাদেশের চিত্র। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েই নির্জলায় বসে কাজ শুরু করতে পেরেছেন এখানকার অন্তত 500 তরুণ। অথচ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে মাত্র 10 জন নিয়ে খায়রুল শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং পেশা। বিদেশি গণমাধ্যম ফোর্বস আর দ্য ইকোনমিস্ট বলছে, খায়রুল বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য রোল মডেল। আগামী এক বছরে আমরা কর্মসংস্থান এখানে 2000-এ নিয়ে চলে যাব, যার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু স্টেপ আমরা নিয়েছি। সেখানে আমাদের এক্সিস্টিং কাজের পাশাপাশি আমরা এআই নিয়ে কাজ করছি, কিছু সফটওয়্যার রিলেটেড নিয়ে কাজ করছি, এবং আমাদের নিজস্ব একটা অ্যাপস রয়েছে যেটা ডিমান্ড অন সার্ভিস, সেই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থান বড় একটা সাপোর্ট দেবে আমি মনে করি। এদিকে ডিজিটাল ইকোনমি রিপোর্ট 2019-এর প্রতিবেদন বলছে, শুধুমাত্র ফ্রিল্যান্সাররাই বাংলাদেশ থেকে আয় করছেন $10 কোটি। আমরা তো নর্মালি রাতে জেগেই থাকি, তো ওটার পাশে যেহেতু আমরা যেহেতু কাজটা করছি, তাহলে এটার জন্য আমাদের আলাদা কোনো এক্সট্রা কোনো টাইম লস্ট হচ্ছে না। আর সেই ছেড়ে বাইরে যেতে হবে না, তাই নিজের জেলাতেই কর্মসংস্থান করে খেতে পারবে। আমাদের রানিং যে স্টাডি সেখানে পাশাপাশি কিন্তু আমরা আইটি সেক্টরে টাইম দিতে পারছি। তারুণ্য ও প্রযুক্তির মিশেলে দেশের সিংহভাগ তরুণদের দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ কামাল আইটি ইনকিউবেশন ও ট্রেনিং সেন্টার। 2008 সালের আগে যা কখনোই সম্ভব ছিল না, এখন তার বাস্তবায়ন দেখছে বাংলাদেশ। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য। আমরা 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং 30 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। চলমান 11টি প্রকল্পের কাজ শেষ হলে চতুর্থ শিল্প বিপ্লব দেশের মাটিতে নয় বরং বাংলাদেশেই সম্ভব বলে মনে করছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব আইটি ইনকিউবেশন সেন্টার থেকে যেমন নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে, ঠিক যেমনি তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে, একইভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা এখন অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল বাংলাদেশে। রিশাদ হাসান, News 24, রাজশাহী।